সৌদি আরবে কাজের উদ্দেশ্যে গিয়ে মারা যান মোহাম্মদ হানিফ। মৃত্যুর 5 মাস পর তার মরদেহ রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে আসে। ব্র্যাক ও এপিবিএন এর যৌথ সহযোগিতায় বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে হানিফের মরদেহ দেশে ফেরত আনা হয়েছে। 33 বছর বয়সে হানিফ নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আব্দুল মোতালেবের ছেলে। গত 16 জুন প্রতারণা ও নির্যাতনের শিকার হয়ে ডিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তার মৃত্যুর পর সেখানে বসবাস করা নিকটাত্মীয়রা মৃতদেহ দেশে আনার বিষয়ে দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করে, ফলে লাশ দেশে ফিরিয়ে আনা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এরপর সংবাদ মাধ্যমে খবর প্রচার হলে বিষয়টি বিমানবন্দর আর্ম পুলিশ ব্যাটালিয়নের নজরে আসে। আর নিউজের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে ব্র্যাক। হানিফের স্ত্রী বলেন, পূর্ব প্রস্তুতি না থাকায় একটু দেরিতে বিমানবন্দর থেকে মরদেহ গ্রহণ করবেন তারা। 5ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করা হানিফ অভাবের তাড়নায় ছোটবেলা থেকে নির্মাণ শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। চলতি বছরের 12ই মার্চ সৌদি আরবে যান তিনি, কিন্তু রাজমিস্ত্রির কাজ না দিয়ে আভা শহরে ভেড়া চড়ানোর চাকরি দেয়া হয়। যে মালিকের অধীনে তাকে চাকরি দেয়া হয়েছিল সে তাকে নানা ধরনের শারীরিক নির্যাতন করত। বিষয়টি রিক্রুটিং এজেন্সিকে জানানোর পর তারা যোগাযোগ বন্ধ করে দেয়। এক পর্যায়ে নির্যাতনে অসুস্থ হয়ে পড়লে গত 16 জুন রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মর্মান্তিক মৃত্যু হয় হানিফের। মৃত্যুর পর হানিফের সঙ্গে আরও মর্মান্তিক ব্যবহার করলেন তার নিকটাত্মীয়রা, যার কারণে তার মৃতদেহ 5 মাস পর মাতৃভূমিতে ফিরেছে। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।